আসসালামু আলাইকুম কনসেপ্ট আইডি লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের আয়োজন আসন্ন তেতাল্লিশতম বিসিএসের কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির প্রিপারেশন নিয়ে আসলে আপনারা যারা সরকারি চাকরির জন্য বিসিএস ব্যাংক অথবা যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি এই কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি পার্টটা এমন একটি অংশ যেখানে অল্প পড়লে আপনি ফুল মার্ক ক্যারি করতে পারতেছেন আর তে যেহেতু পনেরো মার্ক কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজির উপর থাকে সেজন্য আপনার এই কম্পিউটার পার্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ আসুন আমরা আজকে দেখি কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি থেকে কি কী প্রশ্ন ইম্পর্টেন্ট আপনার সামনে বিসিএস তেতাল্লিশতম বিসিএস এবং ব্যাংশ যে কোনো সরকারি চাকরির জন্য ইম্পর্টেন্ট হয়ে তাই শুরু করার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ চ্য ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন কারণ হতে পারে একটি প্রশ্ন আপনি মিস করে গেলেন সেটাই আপনার সামনের পরীক্ষা এসে দিতে পারে তাই সবার কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসুন শুরু করি প্রথম প্রশ্ন কম্পিউটার শব্দের অর্থ কী উত্তর গণনাকারী যন্ত্র আধুনিক কম্পিউটারের জনককে আধুনিক কম্পিউটারে জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ কম্পিউটারের স্মৃতি কত প্রকার কম্পিউটার স্মৃতি প্রধানত দুই প্রকার এল সিডির পূর্ণ পূর্ণরূপ লিখো লিকুইড ক্রাইস্টেল ডিসপ্লে পিসি অর্থ কি পিসি অর্থ পার্সোনাল কম্পিউটার সিপিউ কি সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওয়ান কিলোবাইট ইজুকাল টু কত আমরা জানি ওয়ান কিলো বাই টু হাজার চব্বিশ বাইট কম্পিউটারের আবিষ্কারককে কম্পিউটারের আবিষ্কার হচ্ছেন হার্ডওয়ার্ড কিন কম্পিউটারের স্মৃতি স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম কম্পিউটারে কোনটি নেই কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই কম্পিউটারের কোনো নিজস্ব বুদ্ধি বিবেচনা নেই এখানে কম্পিউটারে যে আপনার কমান্ড দেওয়া হবে সেই কমান্ড অনুযায়ী কম্পিউটার কাজ করে থাকে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এর প্রতিষ্ঠাতা কে ইউটিউবের প্রতিষ্ঠাতা স্টিভ চ্যাল ও জাভেদ করিম এই কোশ্চেনটা কিন্তু অনেক কয়বার এসেছে এবং অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ইউটিউবের প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ চ্যাল ও জাভেদ করিম কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপি ইউজাকে সংক্ষেপে আমরা বলি ইমেল কি ইমেল একটি হচ্ছে ইলেকট্রনিক মেইল কম্পিউটারের বেইন বলা হয় কাকে কম্পিউটারের বেইন বলা হয় মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতে কিংবদন্তী কে বর্তমান কম্পিউটার জগতে কিংবদন্তি বিল গেটস কম্পিউটারের বায়োস কি কম্পিউটারের বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রি কম্পিউটার প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় কম্পিউটার প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার বোর্ড কম্পিউটারের র্যাম কি কম্পিউটার র্যাম হচ্ছে স্মৃতিশক্তি কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইন্টেল ফোর জিরো জিরো ফোর কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার কম্পিউটার নেটওয়ার্ক চার প্রকার চ্যাট অর্থ কী চ্যাট অর্থ খোঁজকল্প করা বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে চালু হয় উনিশশো সালে 4 জুন থেকে কম্পিউটারের এই চিহ্নকে কী বলে কম্পিউটার এই চিহ্নকে আপনার হ্যাস চিহ্ন বলে ওয়েব অর্থ কী ওয়েব অর্থ হচ্ছে জাল ওয়েব অর্থ জাল শব্দের অর্থ কী শব্দের অর্থ ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কী বলা হয় বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট কম্পিউটার ব্যবহার নয় কোন স্বপ্ন দেখা কোনো কম্পিউটারে ব্যবহার নয় কারণ কেননা কম্পিউটারে কোনো কি মানুষের মধ্যে বুদ্ধি বিবেচনা নেই মাউস ক্লিক বলতে কি বোঝায় মাউস ক্লিক বলতে মাউসের বাম বোতামে চাপা বোঝায় কম্পিউটারের শব্দের উৎপত্তি হয় কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি হয় কম্পিউট শব্দ থেকে কম্পিউটার কয় ধরনের ড্রাইভ থাকে কম্পিউটারে তিন ধরনের ড্রাইভ থাকে পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বলা হয় পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন এই পাওয়ার পয়েন্ট ফাইল যার পাওয়ার পয়েন্টের কাজ জানা আমার চ্যানেলের পাওয়ার পয়েন্টে একটি ভিডিও আছে সিরিয়াল ভিডিও আপনি ওখান থেকে দেখলে দেখে আসতে পারেন শিখে আসতে পারেন তারপরে কোশ্চেন আসা যাক কোনটি ডাটার সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় পেনড্রাইভ ডাটা সংরক্ষণ এবং স্থানান্তরে ব্যবহৃত হয় নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে বিজয় এছাড়াও আমরা বর্তমানে অভ্র ইউজ করে থাকি তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি ডাক বিভাগ তথ্য প্রযুক্তি কোনো শাখা নয় অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন কমান্ড থাকে কোন মেনুতে ইডিট মেনুতে ফাইন কমান্ড থাকে অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে মানুষের দেহ যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার কি সফটওয়্যার হবে তাহলে কি প্রাণ কম্পিউটার বুদ্ধি মানুষের বুদ্ধি চেয়ে কম কারণ কম্পিউটারে কোনো নিজস্ব বুদ্ধিই নেই বিভিন্ন ধরনের টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয় টাইপ করতে কীবোর্ডের বোতামে চাপ দিতে হয় কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সাত প্রবর্তন করেন উনিশশো একাত্তর সালে কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয় প্রথম কম্পিউটার প্রোগ্রামার কেক প্রথম কম্পিউটারের প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা লেডি অ্যাডা অগাস্টা পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম পাওয়ার পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া প্যাকেজ প্রোগ্রাম বিভিন্ন ধরনের মিটিংয়ে প্রেজেন্টেশন করার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহৃত হয়ে থাকে কম্পিউটারের কাজের গতি কি দা দিয়ে প্রকাশ করা হয় নানো সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয় কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কী ছিলেন পেশায় একজন ছিলেন গণিত বিক চ্যাট শব্দের অর্থ কী চ্যাট শব্দের অর্থ খোঁজ গল্প করা শব্দের অর্থ কী শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্রাকার কি কিপ্যাড কোথায় থাকে নিউমের কিপ্যাড থেকে কীবোর্ডের ডান দিকে সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি মনিটর কোনো সফটওয়্যার অন্তর্ভুক্ত নয় ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ায় চূড়ান্ত তো নির্দেশ হল কপি এক্সেস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম এক্সিস হচ্ছে ডাটাবেস প্যাকেজ প্রোগ্রাম পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয় পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্ট্রেশন কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার উপযোগী হিসাব নিকাশ করার জন্য এম এস স্কেল উপযোগী এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি ফাংশন কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি ইন্টেল কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে বিওএল কি বিও হচ্ছে বাংলাদেশ অনলাইন লিমিটেড অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন কমান কোন থাকে ফাইন কমান থাকে ইডিট মেনতে কিসে লস কমান্ড দিয়ে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ করা যায় ফাইল মেনুর কিসে ক্লোজ কমান্ড দিয়ে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ করা যায় ফাইল মেনুর ক্লোজ কমান্ড দিয়ে নোটপ্যাডের ব্যবহার নয় কোনটি নোটপ্যাডের ব্যবহার না হচ্ছে ছবি আঁকা উইন্ডোজ নাইনটি ফাইভ বাজারে এসেছিল উনিশশো পঁচানব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর জন্ম তারিখ হলো একটি ফিল অক্ষরের আঁকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন ডায়ালগ বক্সে মানুষের দেহ যদি হার্ডওয়্যার হয় তাহলে সফটওয়্যার হচ্ছে প্রাণ কম্পিউটার বুদ্ধি মানুষের বুদ্ধির চেয়ে কম বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় বিট প্রোগ্রামের মূল লক্ষ্য কি প্রোগ্রামের মূল লক্ষ্য সমস্যা সন্তোষজনক সমাধান কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি কে কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন ডক্টর স্টিভিজ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা তেহাত্তরটি কোশ্চেন পড়লাম সামনে আরও অনেকগুলো কোশ্চেন আছে আমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছি তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমাদের এই চ্যানেলে বিসিএস ব্যাংক সহ যা সরকারি চাকরির বিভিন্ন প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো সলভ সহ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয় যাতে আপনার সর্বশেষ আপডেটটি খুব সহজে পেতে পারেন আসুন শুরু করা যাক বিভিন্ন ধরনের টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয় কিবোর্ডের বোতামে চাপ দিতে হয় লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে ওয়ার্ল্ড প্রসেসিং প্রোগ্রাম যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি তা কি বলে অ্যান্টিভাইরাস মাইক্রো কম্পিউটারের সব সব কিছু একত্রে থাকাকে কি বলা হয় লজিক বোর্ড দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে যুক্ত করে কে মডেম দুটি কম্পিউটার টেলিফোনের সাথে যুক্ত করে মডেম কম্পিউটার গানার একক কোনটি কম্পিউটার গানার একক হচ্ছে বাইট এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম এক্সেল হচ্ছে একটি স্প্রিডশিট প্যাকেজ প্রোগ্রাম কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কী বলে কম্পিউটার ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে বলা হয় সফটওয়্যার আর কম্পিউটার কাজের গতি কী দ্বারা প্রকাশ করে কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড দ্বারা কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না সফটওয়্যার ছাড়া কোনো হার্ডওয়্যার কাজ করে না কোন কাজ করার জন্য কম্পিউটারে কী প্রদান করতে হয় কোনো কাজ করার জন্য কম্পিউটারকে ডাটা বা তথ্য প্রদান করতে হয় কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ায় কাজ করে কম্পিউটার নির্দেশ অনুযায়ী তথ্য প্রক্রিয়া কাজ করে কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে কম্পিউটার যন্ত্র নিজস্ব ভাষা বোঝে কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র নয় স্ক্যানার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল সুপার কম্পিউটার কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে কম্পিউটার হচ্ছে মানুষের নির্দেশ অনুযায়ী কাজ করে শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করা হতো শুরুতে কম্পিউটার দিয়ে শুধু গণনার কাজটি করা হতো সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ সফটওয়্যার শিল্পে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ইন্টারনেটের অ্যাকাউন্ট গ্রহণকারীদের কী বলা হয় ইন্টারনেটে অ্যাকাউন্ট গ্রহণকারীদেরকে বলা হয় নেট চেন ইন্টারনেটে উদ্ভব হয় কোন দেশে ইন্টারনেটে উদ্ভব হয় যুক্তরাষ্ট্রে বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো ইন্টারনেট ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে ডায়ালগ বক্সে কোন মেনুতে ফ্রন্ট কমান্ড থাকে ফাইল মেনুতে ফ্রন্ট কমান্ড থাকে ফাইল ইডিট হেল্প ইত্যাদি শব্দগুলো থাকে বারে কোথায় উত্তর হচ্ছে মেনুতে থাকে ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন ফাইল সেভ করার জন্য ফাইল মেনুর প্রয়োজন ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন স্ক্যাপ লকের প্রয়োজন ইংরেজি বড় হাতের বোতাম জন্য স্ক্যাপ লক স্ক্যাপ লকের প্রয়োজন স্ক্যাপ লক এ ফোন থেকে F2 টু পর্যন্ত কিবোর্ডগুলোকে একসাথে বলা হয় কি ফাংশন কি কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয় দশমিক পদ্ধতি কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় হচ্ছে দশমিক পদ্ধতি ব্যবহৃত হচ্ছে বাইনারি পদ্ধতি জিরো এবং ওয়ান চক্রবর্তী হলো বাংলা ফন্টের নাম কোনটি চিত্রভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম এক্সেল হচ্ছে একটি চিত্রভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম ডাটাবেজ শব্দের অর্থ কি ডাটাবেস শব্দের অর্থ তথ্য বিন্যাস বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হয় বিজয় কিবোর্ড ব্যবহার জন্য ব্যবহৃত হয় কন্ট্রোল অল্টার পি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস পি পড়াতের বি কম্পিউটারের মাউস কে তৈরি করেন কম্পিউটারে মাউস তৈরি করেন উইলিয়াম ইংলিশ উইলিয়াম ইংলিশ কম্পিউটারের মাউস তৈরি করেন ডাব্লু 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 জনকে ডাব্লু 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 জনক হচ্ছে টিম বার্নাসলি টিম বার্নাসলি কম্পিউটার ভাষা কি প্রকৃতি কম্পিউটার ভাষা হচ্ছে ডিজিটাল প্রকৃতির কার্সর অর্থ কি কার্সর অর্থ আলোকরেখা রেখা কার্সর অর্থ হচ্ছে আলোক উইন্ডোজ আসলে কিসের মতো উইন্ডো একটি খোলা জানালার মতো অক্ষর আঁকা বা মোছার জন্য অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় অক্ষর কাটা বা মোছার জন্য ডিলিট বা ব্যাক স্পেস ব্যবহৃত হয় কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন ফ্রেট কোহেন ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন ডেটা ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস ম্যাক্রোভাইরাস যেটা সমূহ আক্রমণ করে ম্যাক্রোভাইরাস মাউসকে ঝুলিয়ে মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায় মাউসকে ইঁদুরের মতো দেখায় ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন ফাইল সেভ করার জন্য ফাইল মেনুর প্রয়োজন কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে কি ডাটা ইনপুট করায় ভুল হয়েছিল। কারণ না কম্পিউটারে কোনো নিজস্ব বুদ্ধি নেই আপনি যদি ডাটা ভুল ফলাফল যেমন আপনি চাইলেন পাঁচ প্লাস দশ ইজুকাল টু কত হবে ইজুকাল টু হবে পনেরো আপনার অ্যান্সার যাচ্ছেন মাইনাস ফাইভ যদি এখন এসে গেল পাঁচ মাইনাস দশ ইজুকাল টু পাঁচ অর্থাৎ আপনি ভুল প্রমাণ পাইলেন এটা কার ভুল এটা মানুষের ভুল অর্থাৎ ভুল ইনপুট দেওয়া ছিলেন ইনপুট ডিভাইস কোনটি ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড আউটপুট ডিভাইস কোনটি মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস কেননা আমরা মনিটরের মাধ্যমে শুধু ডিসপ্লে করতে পারি সিপিউ এর অংশ নয় মেমরি মেমরি হচ্ছে সিপিউ এর কোনো অংশ নয় কম্পিউটার স্মৃতি কত প্রকার কম্পিউটার স্মৃতি হচ্ছে দুই প্রকার কম্পিউটার প্রধানত কয় প্রকার হয়ে থাকে কম্পিউটার প্রধানত হয়ে থাকে তিন প্রকার ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কিন্তু ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ না হচ্ছে ওয়ার্ড প্রসেস্তর ফাইভ থ্রি ডি কোন ধরনের সংখ্যা ফাইভ থ্রি ডি হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা কেননা হেক্সা মানে ছয় এ থেকে এ পর্যন্ত ছয়টি এবং ডেসিমেল মানে দশ জিরো থেকে নাইন পর্যন্ত এই সংখ্যাগুলো নিয়ে হেক্সাডেসিমেলের সংখ্যা গঠিত তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার ফাইল কী কোনগুলি ফাংশন কি কোনগুলি ফাংশন কি হচ্ছে এফ ওয়ান থেকে এ বার পর্যন্ত এগুলোকে বলা ফাংশন কি নিচের কোনটি স্পেশাল কি স্পেস বার হচ্ছে একটি স্পেশাল কি আর হচ্ছে আপনার জিরো থেকে জিরো নাইন পর্যন্ত কীগুলোর নাম কি কীগুলোকে নাম হচ্ছে নিউমেরিক কি নিজের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নাম নর্টন হচ্ছে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এম এস ওয়ার্ড এ সিলেক্ট অল্টার শর্টকাট কমান কি সিলেক্ট সিলেক্ট অলটা শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল প্লাস এ ল্যানের পূর্ণরূপ কি ল্যানের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক ডব্লু ডব্লু ডব্লিউ এর পূর্ণরূপ লিখ ডব্লু 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 পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেভ কোন মেনুতে রয়েছে সেভ রয়েছে ফাইল মেনুতে মেনু কয় বারে কতটি মেনু আছে মেনু বারে মোট নয়টি মেনু রয়েছে সেভের শর্টকাট কমান লিখো সেভ শর্টকাট কমানো হচ্ছে কন্ট্রোল প্লাস এস মাইক্রোসফট ওয়ার্ড এর সিম্বল কোন মেনুতে আছে ইনসার্ট মেনুতে মাইক্রোসফট ওয়ার্ডের সিম্বল মেনু আছে ফাইল শব্দের অর্থ কি ফাইল শব্দের অর্থ হচ্ছে নথিপত্র ডাটা প্রসেসিং কত প্রকার ডাটা প্রসেসিং হচ্ছে তিন প্রকার জয় জ ব কীভাবে লিখতে হয় বুর্গির জ বুর্গির আবার বুর্গির জ আবার বুর্গির জ আইবিএম পিসি প্রথমে বাজারে আসে উনিশশো সালে মাইক্রোসফট উইন্ডোজ থ্রি বাজারে আসে উনিশশো সালে অ্যাপেল কম্পিউটার গত সালে বাজারে আসে অ্যাপেল কম্পিউটার আসে উনিশশো সালে বন্ধুরা আমরা তখন বন্ধু একশো একচল্লিশটি এমসি দেখলাম সামনে আরও এমসিকিউ কিউ দেখব যারা আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং বাকি অংশটুকু কন্টিনিউ করুন আসুন আবার শুরু করা যাক এম এস ওয়ার্ড এ নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয় ফাইল মেনুতে ক্লিক করতে হয় পুরাতন ডকুমেন্ট ওপেন করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয় পুরাতন মেনু ওপেন করার জন্য ফাইল মেনুতে ওপেন করতে হয় সেভ শব্দের অর্থ কী সেভ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ প্যারাগ্রাফ কোন মেনুতে রয়েছে প্যারাগ্রাফ রয়েছে ফরমেট মেনুতে রয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ হচ্ছে ফরমেট মেনুতে এম এস ওয়ার্ড এ ফাইন্ডের শর্টকাট কমান কি ফাইন্ডের শর্টকাট কমান কন্ট্রোল প্লাস কি করতে হয় জুম করতে এক্স এল এর রো কতটি রো আছে রো আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি কতটি ছেল রয়েছে সেল আছে এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুশো বেসিক ভাষা উদ্বোধন করেন জন ক্যামিনী ও টমাস কার্টস জন ক্যামিনি ও টমাস কার্টস বেসিক ভাষা উদ্বোধন করে পিসি তৈরিতে আবশ্যক নয় কোনটি পিসি তৈরিতে আবশ্যক নয় হচ্ছে প্রিন্টার কারণ প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস যেটার মাধ্যমে কী হয়ে থাকে আপনার কোনো কিছু প্রিন্ট কপি যেটা আপনারা হাতে প্রিন্ট করতে পারেন সাধারণ ডা ডাটাবেস হলো একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি ওয়ার্ড প্রসেসিং হচ্ছে লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম নোটবুক নামে পরিচিত কোনটি ল্যাপটপ হচ্ছে নোটবুক নামে পরিচিত পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের নাম কী পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের নাম হচ্ছে মার্ক ওয়ান মার্ক ওয়ান অ্যানিমেশন গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয় অ্যানিমেশন গ্রাফিক্স এবং সাউন্ডের সমষ্টিকে বলা হয় মিডিয়া ক্যাপস লক কী জন্য ব্যবহৃত হয় ক্যাপস লক ব্যবহৃত হয় বড়ো হাতে লেখার জন্য নিচের কোনটি ইংরেজি ফন্ট নয় চক্রবর্তী ইংরেজি ফন্ট নয় কারণটি একটি বাংলা ফন্ট কিবোর্ড এর কি কিবোর্ড অ্যারো কি এর সংখ্যা কীবোর্ড আরো কি এর সংখ্যা হচ্ছে চারটি কীবোর্ডে কয়টি অল্ট্রা কি আছে কিবোর্ডে অল্ট্রা কি আছে দুইটি কিবোর্ডে উইন্ডোজ কি রয়েছে কয়টি উইন্ডোজ কি রয়েছে দুইটি কিবোর্ডে ই এ সি কি রয়েছে কয়টি কিবোর্ডে একটি ই এস সি রয়েছে এবং এটি কীবোর্ডের সর্ববামের এবং সবার উপরের অংশ কিবোর্ডে হুম কি রয়েছে কয়টি হুম কি রয়েছে ও একটি এই কীবোর্ডের কীগুলো এবং কোন কি যেমন এফ ওয়ান কী হচ্ছে কী সে হেল্পের কাজ করে এরকম কোশ্চেনগুলো অনেক সময় পরীক্ষায় এসে থাকে আপনারা এই কীগুলো আরও সুন্দর করে ডিটেলস করে জেনে রাখবেন আসুন বাকি একটু কন্টিনিউ করা যাক কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয় মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয় অপারেটিং সিস্টেম কী নিয়ন্ত্রণ করে থাকে অপারেটিং সিস্টেম পুরো কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে থাকে কোন কোম্পানি প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে অ্যাপেল প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে মেইন ফ্রেম কম্পিউটারের ছোট সংরক্ষণ কোনটি মেইন ফ্রেম কম্পিউটার ছোট সংরক্ষণ হচ্ছে মিনি ফ্রেম এনিমেশন শব্দের অর্থ কি অ্যানিমেশন শব্দের অর্থ জীবন্ত করা ই ফোন কি ই ফোন হচ্ছে ইন্টারনেট ফোন পৃথিবীর প্রথম গণনা যন্ত্র হচ্ছে কি স্বয়ংক্রিয় যন্ত্র হচ্ছে মার্ক ওয়ান মার্ক ওয়ানের দৈর্ঘ্য কত একান্ন ফুট লম্বা মার্ক ওয়ান ছিল একান্ন ফুট লম্বা রাশিয়ার অ্যাবাকাসকে কি বলে রাশিয়ার বল বলা স্টোটিয়া রাশিয়ার অ্যাবাকাসকে বলা হয় পিডিপি আট এর প্রজন্মের কম্পিউটার পিডিপি আট হচ্ছে কোন প্রজন্মের কম্পিউটার দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার হচ্ছে পিডিপি আট বা এইট লাইন পেন হলো এক ধরনের ইনপুট ডিভাইস লাইন পেন হলো ইনপুট ডিভাইস কোন কোন ডিক সরাসরি ফরমেট করা যায় না ফ্লপি ডিক সরাসরি ফরমেট করা যায় না র্যাম ক্যাশ কিসের অংশবিশেষ র্যাম ক্যাশ হচ্ছে র্যামের অংশবিশেষ উইন্ডোজ এনটি হাজার এর বি সংখ্যা হল বত্রিশ কোন প্রজন্মে কম্পিউটার সঙ্গে মনিটর প্রজন্ম শুরু হয় তৃতীয় প্রজন্মে কম্পিউটার সাথে মনিটরে শুরু হয় বর্তমানে ব্যবহৃত পিসি কোন প্রজামে পিসি হচ্ছে চতুর্থ প্রজন্মের ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায় ইনপুট হিসেবে তথ্যগুলো জমা হয় র্যামে মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র বাইনের সংখ্যাকে সংক্ষেপে কি সংক্ষিপ্ত নাম হচ্ছে বিট একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পারে একটি ফিল্ডে চৌষট্টি বর্ণ হতে পারে কোনটি কম্পিউটারের কাঁচামাল কম্পিউটার কাঁচামাল হচ্ছে তথ্য প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম মোজা ইক সি ল্যাঙ্গুয়েজের জনককে সি ল্যাঙ্গুয়েজের জনক হচ্ছে কি ড্যানিশ রিচি সুপার কম্পিউটার কম্পিউটারকে আবিষ্কার করেন সুপার কম্পিউটার আবিষ্কার করেন সেমোর ক্রে সেমোর ক্রে হচ্ছে সুপার কম্পিউটার আবিষ্কার করেন প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম ইউনিভ্যাক ওয়ান ইউনিভ্যাক ওয়ান হচ্ছে প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার মডেমের গতি পরিমাপ করার একক হচ্ছে কে সফটওয়্যার কী ধরনের শক্তি সফটওয়্যার হচ্ছে এক অদৃশ্য শক্তি হোমপেজ কী হোমপেজ এক ধরনের ব্যক্তিগত বিজ্ঞাপন পেজকে আমরা ব্যক্তিগত বিজ্ঞাপন বলি নিচে কোনটি ডাটাবেস প্যাকেজ নয় ডাটাবেজ প্যাকেজ নয় হচ্ছে যা ভা কারণ এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে ইউপিএস কত প্রকার ইউপিএস হচ্ছে দুই প্রকার এস একটি প্রোগ্রাম এস হচ্ছে ওয়েব পেজ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এস জানতে হবে কি এস টিএমএল ভাষার রূপ দান করেন বার্নাস বার্নাস লি হচ্ছে এস্টিয়ান ভাষা রূপদান করেন শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম বেসিক প্রোগ্রাম সহজে আয়ত্ত করতে পারে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ওরাকেল হচ্ছে এক ধরনের ডাটা প্রোগ্রাম জিরো এবং ওয়ান এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কী বলা হয় জিরো এবং ওয়ান দুটিকে বলা হয় বিট এটা হচ্ছে বাইনারি ডিজিট কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে বলা হয় ইনপুট ডিভাইস এল সিডিও অর্থাৎ লিকুইড ক্রাইস্টাইল ডিসপ্লে জনককে সুইস পদার্থবিদ মার্টিন সাউন্ড মার্টিন সুইস পদার্থবিদ মার্টিন সাউট হচ্ছে এল সিডি এর জনক বাংলাদেশে প্রথম সার্চ ইঞ্জিন নাকি বাংলাদেশে প্রথম সার্চ ইঞ্জিনে পিপিলিকা মোবাইল ফোন প্রথম কথা বলা হয় কবে মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় তিন ১৯৭৩ উনিশশো তেহাত্তর সালে সাতাইশে জুন দু হাজার একুশ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন গুগল প্লাস চালু করেন এটা কোশ্চিনটা এইভাবে আসতে পারে গুগল প্লাস কত সালে বা চালু হয় সাতাইশে জুন উনিশশো সাতাইশে জুন দু সালে তা হচ্ছে কুইক হিল কি কুইক হিল হচ্ছে এক ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ধন্যবাদ বন্ধুরা আপনারা যা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনারা আরও কি ধরনের ভিডিও পেতে চান সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে আমি পরবর্তীতে সেই রকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর লাস্টে বলো আপনার পড়াশোনা চালিয়ে যান এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন এই বলে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম